রাম মন্দিরেও বিজেপিক দিব নোৱাৰিলে অযোধ্যা, এটা বৃহৎ অঘটন হিসাবে এই মুহূর্ত বিবেচিত হয়েছে দেশের রাজনীতিত এই প্রসঙ্গ। অযোধ্যা, অযোধ্যা যে অযোধ্যা ধুম ধাপালে রাম মন্দির মুকলি করলে বিজেপিয়ে, যে রাম মন্দির মুকলি করার পাছতে সমগ্র দেশের রাজনীতিতে বিজেপিক তীব্র সমালোচনা করলে বিরোধী, যে নির্বাচনী বতরিণী পার হবর খড় খেদাক বিজেপিয়ে রাম মন্দির মুকলি করলে, এটা বিরোধী ইস্যু হিসাবে ললে। একদরে বিজেপিয়েও এই বিষয়টুক এটা ইস্যু হিসাবে লই এটা আবেগর ঢৌর সৃষ্টি করে নির্বাচনী বতরিণী পার হওয়ার চেষ্টা চলালে। প্রতিখন সভায় কমিটিয়ে বিজেপিয়ে রাম মন্দির মুকলি করার কথা কলে, এটা হিন্দুত্বর একটা নতুন জোয়ার অনার চেষ্টা চলালে রাম মন্দির মুকলিরে বিজেপিয়ে, যে রাম মন্দির ইস্যুক লয়ে দেশত বিজেপির উত্থান ঘটিছে। আজি সেই রাম মন্দিরেও বিজেপিক দিব নোৱাৰিলে অযোধ্যা। অযোধ্যার ফেজাবাদ একটা সমষ্টি, যে ফেজাবাদতে আছে অযোধ্যার রাম মন্দির, সেই ফেজাবাদ সমষ্টিতেই মুখ ঠেকেচা খালে গেরুয়া বাহিনীয়ে 2024 চনের 22 জানুয়ারীত। এটা ঐতিহাসিক মুহূর্তত অতি বিবদমান রাম মন্দিরের বিবাদ দূর করে রাম মন্দির নির্মাণ করে রাম মন্দির প্রতিষ্ঠা করা হল, রামলালাক প্রতিষ্ঠা করা হল, আর সেই রামলালাক প্রতিষ্ঠা করে একটা আবেগর ঢোর সৃষ্টি করে এক নতুন জোয়ার সৃষ্টি করার চেষ্টা চলায় বিজেপিয়ে নির্বাচনী বৈতরণী পার করার বাবে নির্বাচনত নামি পড়ে। একে সময়তে আমি জানাইছো যে 2024 চনের নির্বাচনের একটা মূল বিষয় মূল ইস্যু হিসাবে বিজেপিয়ে লই নির্বাচনী প্রচার চলাইছিল, আর বিশেষ উত্তর প্রদেশের আটাইতক অধিক আসন থাকা 80খন আসন বিশিষ্ট উত্তর প্রদেশত প্রায় 70ৰো অধিক আসন দখলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা চলাইছিল বিজেপিয়ে, কিন্তু সকল সপন এক প্রকার ধূলিসাৎ হওয়া পরিলক্ষিত হল নির্বাচনী ফলাফলত, যি অযোধ্যাও রক্ষা করিব নোৱাৰিলে বিজেপিয়ে। এক আকর্ষণীয় যুঁজ এইবার ফেজাবাদ সমষ্টি দেখিবলৈ পোৱা গল। প্রায় 50,000ৰো অধিক ভোটৰ ব্যৱধানত পরাস্ত হল বিজেপির প্রার্থী লাল্লু সিং। বিজেপির প্রার্থীগী মুখ ঠেকেচা খালে অযোধ্যার যে ফেজাবাদ সমষ্টি আছে সেই ফেজাবাদ সমষ্টিত মুখ ঠেকেচা খালে। সমান্তরালক উত্তর প্রদেশত 80খন আসনের ভিতর মাত্র 34খন আসনতে সীমাবদ্ধ হয়ে থাকিল বিজেপি, যে নাকি 2019 চনত 62খন আসন লাভ করেছিল, যে নাকি 2014 চনের সাধারণ নির্বাচনত বিজেপিয়ে 73খন আসন লাভ করেছিল উত্তর প্রদেশত। কোয়া হয় ইউপি যার দিল্লি তার, এটা স্লোগান দেশের রাজনীতির, একটা স্লোগান প্রতিবারে সত্য প্রমাণিত হয় যে ইউপি যার দিল্লি তার। এইবার ইউপিত মুখ ঠেকেচা খাইছে শোচনীয় প্রদর্শন বিজেপির, একদরে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে প্রতিষ্ঠা করার পর বিরত থাকবলিয়া হল বিজেপি। 240খন এককভাবে 240খন আসন লাভ করলে বিজেপি, যে স্লোগান আছিল আপকি বার 400 পার, আর এই 400 আসন পার করলে দেশের সংবিধান সলনি করে দিয়া হব বলে উত্তর প্রদেশের একাংশ নেতায় বিভিন্ন প্রচার অভিযানত সদম্ভে ঘোষণা করেছে, আর সেই সমূহের প্রভাবে নির্বাচনত পরিলক্ষিত হল। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 1992 চন যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির কর সেবক সকলে, আর তার পিছর পরাই একটা দীঘলিয়া বিবাদর পরিক্রমা, 32 বছরীয় একটা দীঘলিয়া বিবাদর পরিক্রমা, আর সেই উত্তর প্রদেশত রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালা প্রতিষ্ঠা করে 2024 নির্বাচন খড়খেদাক অনুষ্ঠিত করার যে প্রস্তুতি চলাইছিল কেন্দ্রীয় সরকার নির্বাচন আয়োগে, নির্বাচন শেষ হল, ফলাফল সম্মুখ আহিল, আর তার লগেলগে এয়া ফলাফল যে রাম মন্দিরও বিজেপিক দিব নোৱাৰিলে অযোধ্যা। আমি উল্লেখ করেছো যে লাল্লু সিং, বিজেপির প্রার্থী লাল্লু সিং আর অবদেশ প্রসাদ, সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ প্রসাদের হাতত 54,567টা ভোটের ব্যবধানত পরাস্ত হয় বিজেপির প্রার্থী লাল্লু সিং। কি কি কারণত পরাজয় বরণ করবলিয়া হল
ইতিমধ্যে বিভিন্ন বিশ্লেষকসকলে বিভিন্ন বিজেপি বা অন্যান্য দলের এজেন্টসকলে বিভিন্ন কথায় প্রকাশ করেছে এই প্রসঙ্গত যে রাম মন্দির নির্মাণের নামত রামপথ যারিটাক মূল পথ আছে রাম মন্দিরলে যার ক্ষেত্রে আর সেই রামপথর নির্মাণের নামত বিভিন্ন ধরনের লোকের ভূমি অধিগ্রহণ করা হয়েছে যখন ক্ষুদ্র ব্যবসায়ী দোকান দি পরিয়াল পোহপাল দি আহিছিল প্রেত প্রবর্তায় আহিছিল সেই ব্যবসায়ীসকলক উচ্ছেদ করা হয়েছিল একটা বৃহৎ উচ্ছেদ অভিযান চলা হয়েছিল রামপথ নির্মাণের ক্ষেত্রে সমান্তরালক বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে ভূমি আবন্টন করা হয়েছিল সেই সকল লোকক সংস্থাপন দিয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল কোনো ধরনের সংস্থাপন দিয়া নহল সেই সমূহ ক্ষোভ খং উমি উমি জ্বলি আছিল রাইজর মাজত যদি বা রামরাজ্য প্রতিষ্ঠা করার বাবে যিধরণের প্রস্তুতি চলালে বা রামরাজ্য প্রতিষ্ঠা করা বলে ঘোষণা করিলে বিজেপি এক প্রকার এফালে রামলালা প্রতিষ্ঠা করিলে 22 জানুয়ারীত একদরে যা এপ্রিল মাহত রামনবমী ধুমধাপালে উদযাপন করা হল আর সেই রামলালা প্রতিষ্ঠা রামনবমী উদযাপন করে এক প্রকার রামরাজ্য প্রতিষ্ঠা করে একটা আবেগর ঢোর সৃষ্টি করার প্রয়াস করিলে কিন্তু তার বিনিময়ত যখন লোকক উচ্ছেদ করা হল সেই সকল লোকক সংস্থাপন দিয়া নহল একে সময়তে যোগী আদিত্যনাথর শাসনকালত যিসমূহ অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা সরকারি চাকরির বাবে যিসমূহ নিযুক্তি পরীক্ষা প্রশ্নকাকত ফাদিলে আটাইতকৈ বিশেষকৈ শিক্ষিত নিবনুয়া সকলক বা যুব সমাজের উপর বারুকৈ প্রভাব পেলাইছে এই দিকসমূহ এই কারকসমূহর এইবার প্রভাব দেখিবলৈ পোৱা গল নির্বাচনত বিশেষকৈ 400 আসন আপকিবার 400 পার অতিক্রম করিলে দেশের সংবিধান সলনি হয়ে যাব ইত্যাদি বিভিন্ন ধরনের যে ভাষণ আছে বিজেপি নেতার সেই সমূহে প্রভাব পেলাইছে এই মুহূর্তে উত্তর প্রদেশের বিশেষকৈ দলিত শ্রেণীর লোকসকলে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে উত্তর প্রদেশের বহু সমষ্টি তার ভিতর ফেজাবাদ সমষ্টিও এটা তাতে দলিত সম্প্রদায়ের এসপি নেতাগী অবদেশ প্রসাদ আর সেই অবদেশ প্রসাদেও দলিত সকলক যিসমূহ প্রতিশ্রুতি দিছে বিশেষকৈ ভূমি আবন্টনের নামত যখন লোকক উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদিত লোকসলক সংস্থাপনের প্রতিশ্রুতি দিছে আর সেই প্রতিশ্রুতি সমূহে এটা ভোটের রূপত লাভ করবলে সক্ষম হল সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ প্রসাদে আর সেই মর্মে বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হল বিজেপির প্রার্থী লাল্লু সিং 54,567 ভোটের ব্যবধানত পরাজয় বরণ করবল হল আর যে বিষয়টে দেশের রাজনীতিত এটা বহুলভাবে চর্চিত হয়ে আছে যতিকে এক্সিট পোলে উত্তর প্রদেশত বিজেপিক দিছিল প্রায় 70-73 আসন যে এক্সিট পোল সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে নির্বাচনী ফলাফল এই মুহূর্তে সন্মুখলে আহিল যত নেকি মাত্র 34 আসনতে সীমাবদ্ধ হয়ে থাকিল যত নেকি সমাজবাদী পার্টিয়ে 37 আসন দখল করিলে বিরোধী কংগ্রেসে 6 আসন দখল করিলে ইন্ডি এলায়েন্সে মুঠ 44 আসন দখল করিলে পিছ পড়ি রল এন ডি এ বা বিজেপি উত্তর প্রদেশত এইখানে মুহূর্ত একটা লাজর বিষয় হিসাবে বিজেপির বাবে একটা লাজর বিষয় হিসাবে পরিগণিত হয়েছে বিশেষকৈ ফেজাবাদ অযোধ্যা ফেজাবাদত থাকা যে অযোধ্যার রাম মন্দির আর সেই ফেজাবাদ আসন বিজেপিয়ে হেরুবল বিষয়টে আসলতে একটা বিশেষ লাজর কারণ হিসাবে এই মুহূর্ত বিভিন্ন মহলত চর্চা চলা পরিলক্ষিত হয়েছে 32 বছর পাছত উত্তর প্রদেশের রাম মন্দির নির্মাণের হিন্দুত্বর এক নতুন জোয়ারর সৃষ্টি করার চেষ্টা চলালে বিজেপি আমি পুনৰ জনাইছো 22 জানুয়ারীত রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আর এপ্রিল মাহত রাম নবমী উদযাপন করা হয়েছে আর উত্তর প্রদেশক রাম রাজ্যলে পরিবর্তন ঘটা বলে দাবি করেও লোকসভা নির্বাচনত বিজেপি এক প্রকার ধরাশায়ী হল উত্তর প্রদেশত উত্তর প্রদেশত 80 আসন বিশিষ্ট যে আসনের গরিষ্ঠ সংখ্যক আসন লাভেরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার স্বপ্ন দেখিছিল বিজেপিয়ে আর সেই স্বপ্ন দিবা স্বপ্নতে পরিণত হওয়া পরিলক্ষিত হল আর এনেদরে এটা দেশের রাজনীতির উত্তর প্রদেশের চর্চা তুঙ্গত একে সময়তে সরকার গঠনের কুচকাওয়াজ এটা অব্যাহত আছে ইতিমধ্যে 8 জুনত প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বার শপথ গ্রহণ করে দেশের বাকজরি হাতত লওয়ার বাবে ঘোষণা করা হয়েছে বা বিশেষ সূত্রের জানিব পৰা হয়েছে সেই মর্মে এন ডি এর আজি গুরুত্বপূর্ণ বৈঠক আছে কিং মেকারের ভূমিকা গ্রহণ করেছে এন ডি এর ক্ষেত্রে বিশেষকৈ জে ডি ইউ নেতা নীতিশ কুমার আর টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু গতি ইফালে ইন্ডিয়া এলায়েন্সেরও বৈঠক আছে ইন্ডিয়া এলায়েন্সেও বিভিন্ন ধরনের প্রস্তাব আগবাইছে চন্দ্রবাবু নাইডুলে প্রস্তাব দিছে ইন্ডিয়া এলায়েন্সে যে অন্ধ্রপ্রদেশক বিশেষ রাজ্য মর্যাদা দিয়া হব একদরে নীতিশ কুমারক উপ প্রধানমন্ত্রীর পদ যোচা হয়েছে গতি এই বিষয়সমূহ কোন দিকে গতি করে আজি 4 বজাত এন ডি এর বৈঠক আছে একে সময়তে ইন্ডিয়া এলায়েন্সেরও 6 বজাত সন্ধিয়া বৈঠক আছে বৈঠকসমূহত কি আলোচনা হয়
কি রূপ লাভ করে সরকার গঠনের ক্ষেত্রে সেয়া পরবর্তী সময় লক্ষণীয় হব। ধন্যবাদ।